রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলা মিডিয়ামে যে সমস্ত নোটসগুলো প্রয়োজন আমি এই ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, যদি নোটস ভালো লেগে থাকে তো লাইক করবেন, নাহলে ভালো লেগে থাকলে ডিসলাইক করবেন। আর আপনাদের যদি কোনো নোটসের প্রয়োজন থাকে তাহলে এই চ্যানেলে কমেন্ট সেকশন জানাবেন, আমি চেষ্টা করবো সেই নোটসগুলো আপনাদের কাছে তৈরি করে দেওয়ার। আজকের আলোচনা আমাদের গণতন্ত্র সম্পর্কে জে এস নীল এর চিন্তাধারা। তো প্রথমে ভূমিকাতে আসবে জন স্টুয়ার্ট মিল, ঊনবিংশ শতাব্দীর সর্বাপেক্ষা প্রভাবশালী চিন্তাবিদ। তার স্বাধীনতা ও গণতন্ত্র সম্পর্কে চিন্তা ভাবনা বিশেষ উল্লেখযোগ্য। উদারনৈতিক উদারনীতিবাদী মিল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন বা করেছিলেন। তার রচিত কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট নামক গ্রন্থে এবং প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি নামক পুস্তকে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা ও গণতন্ত্রকেই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন। এরপরে গণতন্ত্রের শর্তসমূহ সম্পর্কে জন স্টুয়ার্ট মিল বলেছেন, পয়েন্ট আপনারা দিতে পারেন গণতন্ত্রের শর্তসমূহ। তত্ত্বগতভাবে মিল ছিলেন একজন বিশুদ্ধ গণতন্ত্রী। তিনি গণতন্ত্রের বিপদ ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি শর্তসাপেক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার সুপারিশ করেছেন। এই শর্তগুলি হল, প্রথমত, জনগণ যে সরকার চাইছে সেই সরকারের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে জনগণকেই সচেতন হতে হবে। দ্বিতীয়ত, সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে। তৃতীয়ত, সরকারের লক্ষ্য পূরণে জনগণের ইচ্ছা ও সামর্থ্য থাকতে হবে। এছাড়াও তিনি অন্য শর্তের কথা উল্লেখ করেছেন, যেমন দেশের মানুষের শাসন করার প্রবণতা, দ্বিতীয়ত রাজনৈতিক সচেতনতা, তৃতীয়ত জনগণের রাষ্ট্র পরিচালনায় অনীহা এবং সামাজিক কাঠামো। নীল গণতন্ত্র প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেছিলেন তা নিম্নে আলোচনা করা হল। সর্বপ্রথম পয়েন্ট, সমানুপাতিক প্রতিনিধিত্ব। উদারনীতিবাদী মিল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। তার রচিত কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট নামক গ্রন্থে তিনি আদর্শগত দিক থেকে প্রতিনিধিত্বমূলক সরকারকে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন। তার মতে, যখন সার্বভৌম ক্ষমতা সমগ্র সমাজের উপর ন্যস্ত থাকে তখন আদর্শগতভাবে তাকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলা হয়। কিন্তু বর্তমানে বৃহদায়তন সমাজে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়, সেহেতু নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হল গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা। নেক্সট পেজে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষা।
শিক্ষার প্রসার। মিল শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের কথাই চিন্তা করেননি, অজ্ঞ অশিক্ষিত ও রাজনৈতিক সচেতনতাহীন মানুষের হাত থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার কথাও চিন্তা করেছিলেন। তার মতে সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার প্রয়োজন। তিনি আরো বলেন যে শিক্ষা ও গণিতের সাধারণ জ্ঞান ছাড়া ভোটদানে অংশগ্রহণ করা উচিত নয়। মিল অযোগ্য ও অশিক্ষিত মানুষের হাত থেকে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য মেধা, ভুল লেখা হয়েছে একটু, মোধা হয়ে গেছে এটা, মেধা, এক মিনিট, মেধা ও সম্পত্তি নিরিখে একাধিক ভোটদানের নীতি, ওয়েস্ট ভোট এর কথা বলেছেন। এবার তৃতীয় পয়েন্ট, প্রকাশ্যে ভোটদান। সমকালীন পরিস্থিতিতে সংসদের নির্বাচনে দুর্নীতিমূলক আচরণে শঙ্কিত হয়ে প্রকাশ্যে ভোটদান পদ্ধতিকে দুর্নীতিরোধের উপায় হিসেবে গণ্য করেন এবং গোপন ভোটদান পদ্ধতির বিরোধিতা করেছিলেন। তার মতে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটদাতাগণ দায়িত্বহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। তাই মিল বলেন ভোটদান অন্যান্য কর্তব্যের মতো প্রকাশ্যে পালন করতে হবে। চতুর্থ পয়েন্ট, সংসদের সংস্কার। মিলের উদ্দেশ্য ছিল সংসদের কাজে পবিত্রতা ও দক্ষতা রক্ষা করার জন্য প্রয়াসী হওয়া। প্রশাসনের ক্ষেত্রে শাসন বিভাগের ক্ষমতা চূড়ান্ত করা এবং জনপ্রতিনিধিদের কোন ক্ষেত্র বা এলাকার মনে না করে সমগ্র দেশের জনপ্রতিনিধি হিসাবে কাজ করা। পঞ্চমত, নারীদের ভোটাধিকার। নারীদের ভোটাধিকার বিপক্ষে যে সমস্ত যুক্তিগুলি ছিল সেগুলিকে খণ্ডন করে নারীদের ভোটাধিকারের সপক্ষে মত প্রকাশ করেন। তিনি মনে করতেন শাসন করার জন্য নয়, যাতে তারা বিকৃতভাবে শাসিত না হয় সেই জন্যে পুরুষের মতো নারীদের সমান রাজনৈতিক অধিকার থাকা বাঞ্ছনীয়। ষষ্ঠ পয়েন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। গণতন্ত্র সাফল্যের জন্য মিল স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তার মতে কোন দেশের সরকারি কার্যাবলী এত বিপুল হয় যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা তার সামান্য অংশেই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। এমত অবস্থায় জাতীয় ও আঞ্চলিক উভয় দিকই ক্ষতিগ্রস্ত হয়। তাই উভয় দিকের সুষ্ঠু ব্যবস্থাপনায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে ক্ষমতা বা দায়িত্ব বণ্টন করা উচিত। অবশেষে মূল্যায়ন বা উপসংহার হিসেবে জে এস মিল এর মতে গণতন্ত্র ও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা অনেক রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা সমালোচিত হয়েছে। শিক্ষা ও সম্পত্তির নিরিখে ভোটদান ও একাধিক ভোটদানের নীতি সমালোচিত হলেও প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, প্রকাশ্য ভোটদান পদ্ধতি
নারী সমাজের রাজনৈতিক অধিকার ও সর্বোপরি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা গণতন্ত্র ও উদারনৈতিক শাসন ব্যবস্থার ভিত্তিকেই মজবুত করেছিল। মোটামুটি এই পর্যন্ত নোট থাকলো, আপনারা যদি এর মধ্যে কিছু আপনি যোগ করতে চান তাহলে আপনারা যোগ করতে পারেন, এবং এই নোটটাকে একটা বেসিক হিসেবে নেবেন। আপনারা এখানে সংস্কার আমাদের এখানে অনেক সেন্টেন্স পর্যন্ত ভুল আছে, একটু আপনারা কারেকশন করে নেবেন। মোটামুটি এরকম নোট 10 নম্বরে একটা নোট যদি এরকম আসে তাহলে আপনারা কিন্তু এই নোটসটা কিন্তু অনায়াসে লিখতে পারেন। আপনাদের কাজ হবে একটু এই নোটটাকে একটু নিচের মতো করে মডিফাই করে নেওয়া। আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে ভুল থেকে গেছে, তো আপনারা একটু মডিফিকেশন করে নেবেন এই নোটটা, এবং একটা ভালো নোটস হিসেবে আপনারা এটাকে চালাতে পারবেন। ধন্যবাদ। এরপরে আপনাদের কি নোটস লাগবে যদি কমেন্ট করে জানান, তাহলে আমার সুবিধা হয় সেই নোটসগুলো আপনাদেরকে আপনাদের তৈরি করে দেওয়া। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে নয় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।